ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনুন আবার ডানে বায় তাকায় সাভারের ভাইরা এদিকে তাকান আমার দিকে হয়েছে বাস আমার দিকে তাকান ওহি রিসিভ করতে বিষ্ণনবীর কত কষ্ট হতো জায়দ রাদি আল্লাহ তালহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণনবী ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আর জায়দ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথা আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণুবি শুয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান হয়ে যাবে ওহির ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিষ্ণুনবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে বলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যেই কষ্টটা আপনার হয় আমি আরো উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম সকাল বেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার আর নিঝুম রাত্রির শপথ মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই সুবহানাল্লাহ পড়েন তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কি না উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কি না আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কি না আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুংকার আর লড়াই আছে না নাই বিশ্ব নবীরে গালি দিলে কলেজে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবী যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কিনা এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ টিচার

আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বাঁ হাত কেমন করে ভেঙ্গে দিতে হয় সেটাও আমাদের জানা আছে কোন ঠিক কেটা বিশ্বনবীর সম্মান ইটস এন আন ফ্যারালাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চরমনাই নাই এই ইস্যুতে সর্ষিনা নাই এই শীতে তাবলিক নাই আওয়ামী লীগ নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরেকন ঠিক কিনা এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতি হাব্বাদ অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহ যে পাইতে চাই হজরত কে ভালোবেসে আর্ষ কুরশি লৌহ কালম নিতরকে পেয়েছে সে আর্ষ কুরশি লৌহ কালম নিত ঠিক কিনা বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে আমরা ওই নবীর ভালোবাসা চাই আমরা ওই নবীর সাফাত চাই আমরা ওই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এই জন্য আল্লাহ বললেন নবী মা মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই অনবী আপনি রাখেন দুনিয়ার বকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরাত আখেরাত কামিনাল উলা অনবী আখেরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ কাহাতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী অ নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ না এই শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাতের জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মোমিন পাগল হয় আখেরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই আজীবন থাকবেন কথা কন এই জন্য এতজনের ভয় পেয়ে লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় শ্রুতে নদী যেন বয় যত ছুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না কারো কাছে কোন কিছু চাই না ঠিক কি না মুমিনের ভয় একজনের প্রতি চিৎকারয়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বললেন আর আল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি والا اخرتو خير لك من الاولى এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন ওয়া লাসাউফায়ুতিকা আপনার প্রভু অচিরেই আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর ওয়াদা ও নবী আপনি হতাশ হবেন না আเด টেনশন নিয়ার না আমি তো আছি সুবহানাল্লাহ পড়েন কে বলে জোরে বলেন কে বলে আল্লাহ বিশ্ব নবীরে বললেন ওয়ালা সাউফাই ইউতিকা রাব্বুকা ফাতরদা আপনার রব অচিরেই এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন এন্ড ভেরিলি ইনডিড রব আপনারে এমন এমন দিবে আপনি খুশি খুশি হয়ে যাবেন নবীরে কাজ আল্লা হাবিব বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আর ইব্রাহিম আলামকে ডেকেছেন খালিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুদের খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে এজন্য আল্লাহ বললেন নবী ওয়ালাসামু কাফা তার ফাতর্দাহ আপনার রব এমন এমন জিনিস আপনারে দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ তাআলা বিশ্ব নবীরে কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন জি সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার 1 মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ